আসসালামু আলাইকুম সবাইকে, সোজার ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে স্বাগতম জানাই। আর সোজার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের এটাই লক্ষ্য যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে যারা ড্রাইভিং ট্রেডে পরীক্ষা দিতে চায় তাদেরকে আসলে আমরা এইভাবে ড্রাইভিং প্র্যাকটিস করাই। আর ড্রাইভিংয়ের মেইন বিষয়টা যেটা সেটা হলো সবাইকে জানতে হবে, কারণ প্র্যাকটিক্যাল মেথডগুলো প্র্যাকটিক্যাল বিষয়ে কথাগুলো আর যদি আমরা না জানি বা ব্যবহারিক পরীক্ষার বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পরীক্ষা মোটেও ভালো করতে পারবো। সুতরাং তোমরা যারা ড্রাইভিং শিখতে চাও বিভিন্ন বাহিনীর জন্য, সেনাবাহিনীর ড্রাইভিং ট্রেড, নৌবাহিনীর ড্রাইভিং ট্রেড, বিমান বাহিনীর ড্রাইভিং ট্রেড, তারা চাইলে আমাদের সোজার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে এসে ড্রাইভিং শিখতে পারো। আমরা আসলে ঠিক এইভাবেই বিভিন্ন প্র্যাকটিক্যাল ম্যাপ করে কিন্তু আসলে আমরা ড্রাইভিংগুলো শিখে থাকি আমাদের এই প্রতিষ্ঠান। আর তোমরা যখন পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীর ড্রাইভিং ট্রেডের জন্য, বিমান বাহিনীর, নৌবাহিনীর, তখন তোমাদের অ্যাজ ইউজুয়ালি মেডিকেল টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, এরপরে ভাইবা পরীক্ষা হবে। আবার গাড়ি চালানো যেরকম আমরা ব্যবহারিক শেখাচ্ছি ম্যাপ করে বা লাইন চেনে, ঠিক এই রকম অবস্থায় কিন্তু তোমাদেরকে গাড়ি চালানোর ব্যবহারিক পরীক্ষা তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং তো সব প্রতিষ্ঠান থেকে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান থেকে আসলে শেখা যায়, বাট আসলে ইফেক্টিভ যে শিক্ষাটা, ইফেক্টিভ শিক্ষাটা পেতে গেলে বা পেতে চাইলে তোমাদেরকে অবশ্যই যে প্রতিষ্ঠানের দক্ষতা রয়েছে এই বিষয়গুলোর উপর সে প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু শেখা উচিত। কারণ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা বলতে, আমি পার্সোনালি যেটা বলতে চাই, অনেকে গাড়ি চালা পারে বাট যখন আমরা এরকম ম্যাপ করে দেই বা রোড সাইন করে দিয়ে গাড়ি চালাতে দিই তখন কিন্তু আসলে অনেকে পারে না বা সে কিন্তু ঠিক স্টিয়ারিং ঘোরাতে পারে। শুধু স্টিয়ারিং ঘোরাতে পারলে যে ড্রাইভিং হয়ে গেলাম তা কিন্তু না, ড্রাইভিং হতে হলে প্র্যাকটিক্যাল উপরে ভালো নলেজ থাকতে হবে, ইঞ্জিনের উপরে ভালো নলেজ থাকতে হবে। আর এই বিষয়গুলো শুধুমাত্র আমরা সোজা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে শিখিয়ে থাকি, পাশাপাশি এখানে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী সৈনিক পদের জন্য বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, মেডিকেল টেস্ট, এই পরীক্ষাগুলোর উপরে কিন্তু আমরা এখানে কোর্স করি। তো সুতরাং তোমরা যারা শিখতে চাও বা আমাদের এই যে ড্রাইভিং প্রশিক্ষণ চলতেছে, যারা ড্রাইভিং পদে দাঁড়াতে চাও বা যাদের সাধারণ সৈনিকে আবেদন করতে পারছো না, তারা কিন্তু আসলে আমাদের এই ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আসতে পারো। এসে আমাদের সকল স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে তারা ড্রাইভিং প্র্যাকটিস করতেছে, তো তাদেরকে তুমি তাদের মতো কিন্তু তুমি কিন্তু এসে প্র্যাকটিস করতে পারো। তো আসলে আমাদের একজন ছাত্র চাল আছে আর কি, নাসির, নাসিরকে দেখা যাচ্ছে কি, নাসির পাঁচ পার্সেন্ট তো স্যার, ভেরি গুড। নাসিরে একটু কথা শুনি, নাসির তুমি কোন জেলা থেকে আসছো? স্যার আমি লালমনিয়ার জেলা থেকে। স্যার লালমনিয়ার জেলা থেকে। নাসির আসলে সাধারণ সৈনিক ট্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার পাশাপাশি ড্রাইভিং সৈনিক ট্রেডের জন্য সে প্রস্তুতি নিচ্ছে, আমাদের এখানে গাড়ি চালা সে শিখছে। তাহলে আমাদের বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে এখন কী অবস্থা গাড়ি চালা? আসলে সেনাবাহিনীতে বা নৌবাহিনী বা বিমানবাহিনীতে থেকে যাও না কেন, তোমাদের এই যে প্র্যাকটিক্যালের যে বিষয়টা আসছে, যেমন প্র্যাকটিক্যাল নেওয়া হচ্ছে, এরকম কিন্তু রোড সাইন করে কিন্তু গাড়ি চালাতে দিকে দাঁড়ান। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আগে প্র্যাকটিক্যালটা ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে, কেরিয়ার তুমি চালাতে পারো। তো যাই হোক, নাসিরের আমি অডিশন নিলাম, নাসির লালমনিয়ার জেলা থেকে আসছে আমাদের সোজার ট্রেনিং সেন্টারে। সোজার ট্রেনিং সেন্টারে ড্রাইভিং, সোজার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে একটা আলাদা একটা ড্রাইভিং ট্রেডের জন্য প্রশিক্ষণ সেন্টার হিসেবে পরিচিতি লাভ করছে। তোমরা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছ বিভিন্ন বাহিনীর জন্য অবশ্যই আমাদের এই ট্রেনিং সেন্টারে আসতে পারো। এসে তোমরা স্বল্প খরচে বাংলাদেশের যে কোনো প্রান্ত জেলা থেকে এসে স্বল্প খরচে তুমি ড্রাইভিংটা শিখে তোমার কাঙ্ক্ষিত যে ড্রাইভিং ট্রেড সে ট্রেডের জন্য তুমি প্রবল একটা প্রস্তুতি নিতে পারো। প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষা দিতে যাও, আর আমি এতটুকু বলতে পারি তোমাদেরকে যেভাবে আমরা গাড়ি চালা শেখাবো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় গিয়ে অবশ্যই ভালো একটা কিছু দেখাতে পারবো, অর্থাৎ তোমরা এক কথায় তোমরা পাস করতে পারবে, সেটা লিখিত পরীক্ষা হোক, মেডিকেল পরীক্ষা হোক এবং গাড়ি চালানোর ব্যবহারিক পরীক্ষা হোক। এই ব্যবহারিক পরীক্ষাগুলো আমরা সেভাবে শিখাই যাতে তোমরা গিয়ে যে কোনো বাহিনীতে, সেনাবাহিনী, নৌবাহিনী বা অথবা বিমান বাহিনী, যে কোনো বাহিনীতে গিয়ে এক চান্সে তোমরা চান্স পেতে পারো। তো সুতরাং সবাই ভালো থেকে, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।